বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে, বাড়াবাড়ি করলে আমার গুন্ডা বাহিনী পথে পথে আপনাদের আটকাবে, বাড়াবাড়ি করলে গায়েবি আওয়াজে আপনার বাস ট্রাক লঞ্চ বন্ধ হয়ে যাবে, এমনকি বিআরটিসি বাস বন্ধ হয়ে যায়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই অবস্থা যদি চলে এই দেশের সার্বভৌমত্ব থাকবে না। মানুষের ভোটের অধিকার যে সরকার কেড়ে নেয় এবং সেইটাকে স্থায়ী করে, সেই দেশের রাষ্ট্রের সাথে নাগরিকের বিচ্ছিন্নতা ঘটে যায়। রাষ্ট্রের সার্বভৌমত্ব সেটা নাগরিকের সার্বভৌমত্বের উপর দাঁড়িয়ে থাকে। যেই দেশের নাগরিকের সার্বভৌমত্ব কেড়ে নেওয়া হয়েছে সেই দেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকবে না। আজকে বাংলাদেশকে এইরকম বিপর্যয়ের দিকে তারা ঠেলছেন। যদি এরা এইভাবে টিকে থাকতে পারে, এই যে একজন লোককে, সরকারি লোককে 9টা ব্যাংক দিয়েছে, পুরো ব্যাংক ব্যবস্থা লোপাট করে ফেলছে। আজকে দেশের প্রত্যেকটি অঞ্চল থেকে, প্রত্যেকটি প্রকল্প থেকে লুটপাট করে তারা বিদেশে পাচার করছে, 10 লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে। বিভিন্ন দেশে তারা সেকেন্ড হোম তৈরি করছে, কোন কোন দেশের নাকি এক একটি জেলা কিনে ফেলছে। একদিন না একদিন বিপদে পড়তে পারে, ওই ভয়ে আরেক দেশে যাতে আশ্রয় নিতে পারে আগে ভাগেই সব ব্যবস্থা করে আছে। যদি এরা টিকে যায় এই দেশকে লুটে পুটে পুরো ফোকলা বানিয়ে দিবে, দেউলিয়া বানিয়ে দিবে। এরা শ্রীলঙ্কার দশা করবে বাংলাদেশকে। আর এইভাবে এখন যেমন কথায় কথায় হুমকি দিচ্ছে, কাউকে জেলে পাঠিয়ে দিবে, কারো হেফাজতের দশা বানিয়ে দিবে, আর রাস্তাঘাটে গুন্ডা বাহিনী দিয়ে হামলা করাবে, আর দেশের আইন শৃঙ্খলা বাহিনী জনগণের ট্যাক্সের পয়সা যারা চলে তাদেরকে দিয়ে আমাদের নাগরিক অধিকার হরণ করাবে, বাড়ি থেকে ধরে নিয়ে গুম করবে, কিংবা মিছিলে পুলিশ দিয়ে গুলি করিয়ে হত্যা করবে। বন্ধুরা আমার, এদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। আজকে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এই সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, এবং সে কারণে আমাদের সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা পরিষ্কার করে ডাক দিয়ে আসছি, প্রত্যেকটি রাজনৈতিক দল আজকে যার যার অবস্থান থেকে আসুন, আমরা বৃহত্তর ঐক্য গড়ে তুলি।